নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে পিতার হাতে শিশু সন্তান খুন হয়েছে। আজ শনিবার সকাল 10টার দিকে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে শিশু আরাফের নানার বাড়িতে বাসন্ত পিতা এরশাদ মিয়া তার নিজ সন্তানকে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসন্ত পিতা এরশাদকে আটক করে থানায় নিয়ে আসে এবং লাশ উদ্ধার করে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুর্শিদা খাতুন জানান, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং বসন্ত পিতা এরশাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।